that what energy power, class 11 physics. First এই চ্যাপ্টারের ডেফিনিশন দেখতে হবে যে ওয়ার্ক ডান, চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে ওয়ার্ক দিয়ে, তাহলে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মিন্স কি এটা জানতে হবে আমাদের। তাহলে আমাদের ফিজিক্সে ওয়ার্ক ডান মিন্স ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট রো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সকে আমরা কী দিয়ে ট্রিট করতে পারি, এফ ফোর্স হচ্ছে একটা ভেক্টর, ইনটু ডিসপ্লেসমেন্ট এটাও একটা ভেক্টর, তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। আবার আমরা ভেক্টরে শিখেছি যে এ ডট বি ইকুয়ালস টু কী জানি, এ বি কস থিটা, তাই না? এ ডট বি এ বি কস থিটা, ঠিক সেমভাবে তাহলে এখানে লিখবো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা ডাব্লিউ ইকুয়ালস টু কী জানি এখানে, যে এফ এস কস থিটা। এবার থিটা কী এখানে, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। যদি ফোর্সকে উপর দিকে এদিকে ট্রিট করি এই পথে যাচ্ছে, আর ডিসপ্লেসমেন্ট যদি কী হয় যে এই এইদিকে যে ডিসপ্লেসমেন্ট হয় আমাদের, সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে এদিকে দিলাম, তাহলে এদের মিডিলে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এখানে কী লিখতে পারি বাবারে, যে থিটা অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এটা তোদের মনে রাখতে হবে, ঠিক আছে বাবু? এবার এখানে একটা বিগ কোশ্চেন যেটা অনেক পরীক্ষাতে আসে সেটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বাবু? যে ওয়ার্ক ডান যে দুপুর প্রোডাক্ট, কার প্রোডাক্ট? ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট, তাই না? ওয়ার্ক ডান হচ্ছে কি? ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট। তাহলে দুপুরই হচ্ছে ফোর্স ও কি ভেক্টর, দেখ ফোর্স এখানে কি, ফোর্স হচ্ছে ভেক্টর, ডিসপ্লেসমেন্ট এস কি বাবু, এটা হচ্ছে কি একটা ভেক্টর, ঠিক আছে? দুটো ভেক্টর, বাট আমরা লক্ষ্য করব, বাট ওয়ার্ক ডান কি মনে রাখতে হবে, ওয়ার্ক ডান মানে ডাব্লিউ, এটা হচ্ছে কি স্কেলার, বুঝতে পারলি? এটা কি হবে স্কেলার, এটা মনে রাখবি। এটা অনেক সময় তোদের পরীক্ষাতে কোশ্চেন আছে যে ওয়ার্ক ডান স্কেলার অর ভেক্টর, বুঝতে পারলি? এই যে ওয়ার্ক ডান ডাব্লিউ এটা স্কেলার, ঠিক আছে, স্কেলার অর ভেক্টর, এটা অনেক সময় পরীক্ষাতে দেয়, ঠিক আছে? আমাদের এক্সামে অনেক সময় নিয়ে দেয়, বিভিন্ন এক্সামে দিতে পারে, বুঝতে পেরেছিস? নিট বা জেইতে দিতে পারে যে কোনগুলো স্কেলার ছিল সেখানে আইডেন্টিফাই করো, বুঝতে পারলি? সেটা অনেক সময় দেয়, আমি এখনই কোশ্চেন দেখাবো তোদের। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ এটা কি হচ্ছে বাবু, এটা কি হচ্ছে স্কেলার? আমরা কি করে দেখতে পাবো এটা স্কেলার, বুঝতে পারলি? শোন, যে দুটো ভেক্টরের যখন প্রোডাক্ট হবে, ফোর্স হচ্ছে একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা প্রোডাক্ট, ডিসপ্লেসমেন্ট একটা হচ্ছে কি ভেক্টর, দুটো ভেক্টরের প্রোডাক্ট হলে সেটা কি হচ্ছে স্কেলার হয়, দ্য প্রোডাক্ট অফ টু ভেক্টর দ্যাট ইজ স্কেলার, দ্য প্রোডাক্ট অফ টু ভেক্টর দ্যাট ইজ স্কেলার, বুঝতে পারলি বাবু? দ্য প্রোডাক্ট অফ টু ভেক্টর দ্যাট ইজ স্কেলার, এটা মাথায় রাখতে হবে। এবারে এই যে কথাটা বললাম যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান হচ্ছে কি ভেক্টর, বাট ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, সরি, ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার বাট ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। এটা দিয়ে একটা পরীক্ষাতে কোশ্চেন এসেছে, কোশ্চেনটা আবার মনে আছে তোদের বলে দিচ্ছি, লিখে নে, জেই মেন 2022 কোশ্চেন, লিখে নে বাবা, জেই মেন 2022 কোশ্চেন, হুইজ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটি, ঠিক আছে? অপশন এ ফোর্স, অপশন বি দেখ কত সোজা কোশ্চেন ছিল, ডিসপ্লেসমেন্ট, অপশন সি ওয়ার্ক ডান, অপশন ডি অনলি এ অ্যান্ড বি। তাহলে এটা মাথায় রাখবি 2022 সালে জেই মেন 2022 কোশ্চেন। দেখ এখানে স্টুডেন্ট কি হচ্ছে কনফিউজ হয়ে যেতে পারে, অনেকে জানে যে ফোর্স হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি,
ডিসপ্লেসমেন্টও ভেক্টর কোয়ান্টিটি অনেকে জানে। এবার ওয়ার্ক ডান, এবার কী করে ওয়ার্ক ডান অনেকে জানে অনেকে জানে না, তো যার জন্য এই চ্যাপ্টারে ডিসপ্লেসমেন্ট কোশ্চেনটা দিলাম। তাহলে কী দেখবো, এই অ্যান্সার হচ্ছে কি আমাদের ডি অ্যান্সার হবে, বিকজ এ তে হচ্ছে ফোর্স আছে, বি তে ডিসপ্লেসমেন্ট আছে বাবু, তাই না, ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে কী হবে এটা, যে অনলি এ অ্যান্ড বি, অনলি এ অ্যান্ড বি হবে এখানে, ঠিক আছে। আবার আরেকটা কোশ্চেন দেখাবো, নেক্সট লক্ষ্য কর বাবু, আরেকটা কোশ্চেন দেন, এটা কি কোশ্চেন হচ্ছে, এর আগে আমরা দেখব যে জেই ভিইটি মানে যেটাতে আমাদের এই ব্যাটারি সায়েন্সে পড়ানো হয় সেখানে একটা কোশ্চেন ছিল, এর আগে আলাদা পরীক্ষা হতো বিফোর 2020, বুঝলি, সেখানে কোশ্চেন ছিল হুইস অফ দ্য ফলোয়িং ইজ ফলোয়িং ইজ পাবলিক আর ভেক্টরস, ঠিক আছে বাবু, ভেক্টরস। অপশন এ ছিল, দেখ অপশন এ ছিল কি ফোর্স, অপশন বি ছিল ডিসপ্লেসমেন্ট, অপশন সি ছিল লিখেছিস ফোর্স ডিসপ্লেসমেন্ট, অপশন সি ছিল ভেলোসিটি, অপশন ডি ছিল অল। তাহলে এটা লক্ষ্য করবি, অপশন ডি ছিল অল, তাহলে আমরা এটা দেখতে পাবো কি হবে অ্যান্সার বল, দেখ ফোর্সও একটা কি ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটিও অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি হচ্ছে কি, কেন ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, দুটোর মধ্যে ডিফারেন্স দেখাচ্ছি। আগে ওয়ার্ক ডানে আমরা কি দেখতে পেয়েছি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, দুটো ভেক্টর যখন প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই হবে সেটা স্কেলার হচ্ছে, কিন্তু ভেলোসিটিতে কি হবে, ভেলোসিটি হচ্ছে ভেক্টরই থাকবে, কারণ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তোরা মাথায় রাখবি, একটা ভেক্টরকে যদি ডিভাইড করি তাহলে সেটা কি হবে, ভেক্টরই থেকে যাবে। কি বললাম বাবা, একটা ভেক্টরকে ডিভাইড করলে সেটা ভেক্টরই থেকে যাবে, তাহলে এখানে কি ভেলোসিটি হচ্ছে ভেক্টর, তাই না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে অ্যান্সার কি হবে অল। এই ধরনের কোশ্চেন আসলে তাহলে পেয়ে যাবি, যদিও এটা জানা থাকলে ইজি, ঠিক আছে, ইজি কঠিন হচ্ছে হার্ড সেটাই ম্যাটার, যদি জানা থাকে যে কোনো জিনিস ইজি মনে হবে, জানা না থাকলে এনি টপিক্স হার্ড বলে মনে হবে, বাট সেটা ইজি আছে টপিক্সটা। এরপর আমরা নেক্সট টপিক্সে আসছি, দেখ লক্ষ্য কর, আমি কী দেখতে পেলাম যে কী টাইপের কোশ্চেন হতে পারে সেটা বলে দিচ্ছি বাবু। তাহলে ওয়ার্ক ডান আমরা দেখতে পেলাম না, যতটুকু পড়াবো সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশন বলে বলে দেবো যে কী ধরনের কোশ্চেন আসছে, ঠিক আছে। নেক্সট এবারে লক্ষ্য কর, এই যে ওয়ার্ক ডান আমরা দেখতে পেলাম, এক হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান মানে কী দেখতে পাচ্ছি, তাহলে যে কোনো জায়গায় এনি প্লেসমেন্টে ওয়ার্ক ডান মিনস হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আবার তোরা আরেকটা জিনিস দেখবি, যে এর আগে কাইনেটিক এনার্জি শুনেছিস, কাইনেটিক এনার্জি বলে আমরা একটা টার্ম শুনেছি, তাই না বাবু, কাইনেটিক এনার্জি এই চ্যাপ্টারের মধ্যে আছে, কাইনেটিক এনার্জি এর আগে শুনেছি। তাহলে কাইনেটিক এনার্জি বুঝতে পারি বাবা, কি বললাম যে কাইনেটিক এনার্জির ফর্মুলা এরপরে আমরা প্রুভ করবো, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে কি মাস অফ দ্য বডি, মাস অফ দ্য বডি হচ্ছে কি বডির যে মাস থাকবে, ভি হচ্ছে কি বাবু ভেলোসিটি অফ দ্য বডি, বডির ভেলোসিটি হচ্ছে কি ভেলোসিটি অফ দ্য বডি, এটা তোরা সবাই জানিস, ঠিক আছে। এবার মনে রাখতে হবে যে কোনো জায়গায় যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বাবু, চেঞ্জ ইন কাইনে, একটা বডি যখন স্টার্টিং করবে জার্নি, যে কোনো বডি যখন জার্নি স্টার্টিং করবে কোথা থেকে, সাপোজ ধর এই অরিজিন থেকে, এটা কি অরিজিন, এখানে এই বডিটার মাস হচ্ছে এম, ঠিক আছে। কী করলাম বাবু, এই পয়েন্ট অরিজিন এটাকে এ দিলাম, এতে ভেলোসিটি কি হচ্ছে জিরো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইউ হচ্ছে কি জিরো, ফাইনালি এই বডি মুভ করতে থাকবে, ও কোথায় চলে এলো সাপোজ ধর, এবার চলতেই থাকবে কোথায় যাবে আমরা দেখাচ্ছি না। আরে এই সিচুয়েশনে এর ভেলোসিটি যদি ভি হয়, কী হচ্ছে ভেলোসিটি ভি, সে মুভমেন্ট করছে, মুভমেন্ট করছে, দেন এই বডিটার কী পাচ্ছি আমরা, কাইনেটিক এনার্জি পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইনিশিয়াল কন্ডিশন এখানে ধর এই পজিশনে কী পাচ্ছি, হাফ এম ভি স্কোয়ার, এখানে কাইনেটিক এনার্জি পাচ্ছি, এখানে কী পাবো কাইনেটিক এনার্জি জিরো পাবো। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা কী দেখতে পাচ্ছি বাবা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখানে কী হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি,
কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে যখন বডি হচ্ছে কি মুভমেন্ট করতে থাকবে তখন যে এনার্জি হবে সেটাকে কাইনেটিক এনার্জি, ওয়েন বডি মুভিং দেন ইট কন্টেইনস এনার্জি, দিস এনার্জি ইজ কল্ড কাইনেটিক এনার্জি বাবু। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কী হবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইনটু জিরো স্কোয়ার, তার মানে আলটিমেটলি কী হবে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে এই বডির কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার হচ্ছে এই বডির কাইনেটিক এনার্জি। তাহলে আমরা কি দেখতে পাবো যে সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি মনে রাখবো আমরা বলে ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি, কি লিখতে পারি তাহলে বাবু ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বুঝলি? তাহলে আমরা কি লিখতে পারি বাবু ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এই ফর্মুলা আমাদের লেখা পসিবল যে কোনো জায়গায় তোরা যখন নিউমেরিক্যাল পাবি বুঝতে পারি তখন এটা মাথায় রাখতে হবে যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, লিখে নিয়েছিস সবাই? ঠিক আছে, নেক্সট এরপর দেখ আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এবার দেখবো যে ফর্মুলা আবার চেঞ্জ হয়ে যাবে, ফর্মুলা আবার চেঞ্জ হয়ে যাবে, এক এক চেঞ্জেস কী করে চেঞ্জ যাবে সাপোজ ধরে। এবার যদি কী করি এদিকে এক্স এক্সিস নিলাম বাবু, এটা অরিজিন, এদিকে কী করবো ওয়াই এক্সিস নেব, একদিকে এক্স এক্সিস একদিকে কী নিলাম বাবু ওয়াই এক্সিস, ব্যাপারে ভালো করে শুনবি। এবার এই এক্স এক্সিসে আমরা কী করছি এদিকে ফোর্সকে দিচ্ছি, এক্স এক্সিসে কী দিলাম ফোর্সকে, আর ওয়াই এক্সিসে আমরা কী ডিসপ্লেসমেন্টের কী হচ্ছে ডিসপ্লেসমেন্টকে দিলাম, একদিকে কী দিচ্ছি বাবুরে ফোর্স দিলাম আর একদিকে কী হচ্ছে ডিসপ্লেসমেন্ট দিলাম। এবার দিয়ে যদি গ্রাফ যদি আমরা ড্রয়িং করি এরকম কী করলাম গ্রাফ ড্রয়িং করলাম, এখানে জিরো থেকে ধর এদিকে একটা ভ্যালু নিলাম, ঠিক আছে, এই জিরো থেকে একটা ভ্যালু তো থাকবে উপরে উঠছে নিচ ওয়াই এক্সিসে ভ্যালু থাকবে, আর এদিকে লেফট সাইডে যাচ্ছে মিন্স কত কী হচ্ছে আমাদের এক্স এক্সিসে একটা ভ্যালু থাকবে, তাহলে এই এফ হচ্ছে কি এখানে কি বলে ফোর্স আর এক্স মিন্স এখানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এক্স মিন্স কি ডিসপ্লেস ডিসপ্লেসমেন্টকে কী দিলাম এক্স এক্সিসে দিলাম আর ফোর্সকে ওয়াই এক্সিসে দিলাম, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টকে কী দিচ্ছি এক্স এক্সিসকে এক্স এক্সিসে আর ওয়াই এক্সিসে হচ্ছে ফোর্স, তাহলে এই সিচুয়েশনে বুঝতে পারলে এই সিচুয়েশনে যখন তোদের কী করবে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা করতে দেবে তখন ওয়ার্ক ডান মাথায় রাখতে হবে এই যে পুরো এরিয়া কভার করলো, ঠিক আছে, কভার ডিস বডি কভার পুরো টোটাল এরিয়া, তাহলে এখানে কী হবে সো ওয়ার্ক ডান, এই সিচুয়েশনে ওয়ার্ক ডান যদি তোদের লিখতে দেয় ওয়ার্ক ডান ইকুয়ালস টু লিখে নেবা এরিয়া আন্ডার, এখানে কি থাকবে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এরিয়া আন্ডার, কার আন্ডারে এরিয়া থাকবে এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ, এদিকে এফ এদিকে এক্স, এরিয়া আন্ডার হচ্ছে কি এফ এক্স গ্রাফ, এফ এক্স গ্রাফ, তোরা যে এই গ্রাফে যে ফিগারটা ড্রয়িং করলি তার যে এরিয়া সেই এরিয়া হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে এই সিচুয়েশনে গ্রাফে যে ফিগারটা ড্রয়িং করলি তার হচ্ছে কি এরিয়া ওয়ার্ক ডান, তাই না, তার এরিয়া কি হচ্ছে এটা থেকে ওয়ার্ক ডান, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা দিই তিন ধরনের ফর্মুলা পেলাম, তাই না বাবু, একটু আগে কি দেখলাম যে নর্মাল ওয়ার্ক ডান ছিল, তাহলে থ্রি টাইপসের ফর্মুলা পেলাম, নর্মাল ওয়ার্ক ডান কি দেখলাম বাবারে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস এফ ডট এস ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার মানে আমরা সেটাকে দেখতে পেয়েছি এফ এস কস থিটা, এটা একটা ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা পেলাম। নাম্বার টু ফর্মুলা কি পেয়েছি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার মাইনাস জিরো, তার মানে হাফ এম ভি স্কোয়ার এটাও পেলাম ওয়ার্ক ডান। নাম্বার থ্রি ফর্মুলা এবার পেলাম যদি কি করতে পারি আমরা ওয়ার্ক ডানের ক্ষেত্রে যখন আমরা গ্রাফ যদি প্লট ড্রয়িং করতে পারি ইফ উই প্লট আই গ্রাফ দেন অন দ্য কন্ডিশন ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ, কি লিখতে পারি বাবু এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ, এই ধরনের নিউমেরিক্যাল যে কোনো মুহূর্তে এনি টাইম এই ধরনের নিউমেরিক্যাল আমাদের আসতে পারে, ঠিক আছে, আমি এবার তোদেরকে দেখিয়ে দিচ্ছি এই নিউমেরিক্যাল একটা, ঠিক আছে, লিখে নে এই ধরনের নিউমেরিক্যাল এখনই একটা দেখিয়ে দিচ্ছি, লিখ এবারে নিট 2019 2019 সালে নিটে একটা কোশ্চেন এসেছে সেই কোশ্চেনটা তোদের লিখিয়ে দিচ্ছি এবং একদম পুরো যা থিওরি পড়ালাম তার উপর বেসিস করে দিয়েছি, ঠিক আছে, লিখে নে নিট 2019 2019 সালে নিটে এই ধরনের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, ফার্স্ট আগে ফিগারটা ড্রয়িং করে দেই আমি, গ্রাফিক্যাল ফিগারটা ড্রয়িং করে তারপরে লেখাটা দেখ, লিখে নে সঙ্গে সঙ্গে, তাহলে বেশি লিখলে সঙ্গে সঙ্গে কোশ্চেনটা ব্রেনে ঢুকে যাবে আমাদের, তাহলে কী করবো শোন লেখাটা প্রথমে দেখ বাবুরে যে আমাদের অরিজিন জিরো, আমি কি বলেছি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লাগবে, অরিজিন হচ্ছে কি বাবুরে জিরো, জিরো থেকে ডিসপ্লেসমেন্ট হলো কি একবার টেন, তাহলে গ্রাফটাও খুব বোঝা হবে ভালো করে শুনে নে, ডিসপ্লেসমেন্ট টেন তারপর আবার বাড়ালাম, বাড়িয়ে কি করলাম বাবারে ডিসপ্লেসমেন্ট টোয়েন্টি দেওয়া, যখন উপরের দিকে বাবারে শোন ভালো করে টুকুস নে আগে শোন,
উপরের দিকে যেমন 20 দিলাম, নিচের দিকে ঠিক সেম ভাবে আমরা 20 দিতে পারি, বুঝতে পারলি? পজিটিভ y এক্সিস যেটা, ঠিক সেম ভাবে একই সেম ডিসটেন্স এখানে কি হলো 10, এদিকে কি হলো 20, তাহলে নেগেটিভ y এক্সিস এদিকটা হলো, বুঝতে পারলি? একটা পজিটিভ y এক্সিস, একটা হচ্ছে নেগেটিভ y, বুঝে নিয়ে আগে নেগেটিভ y এক্সিস। এবার কি করা হবে, যে এটা কি y এক্সিস, যে আমরা একটু আগে বললাম বাবারে y এক্সিসে কি থাকবে, ফোর্স, y এক্সিসে কি থাকবে, ফোর্স থাকবে। তাহলে এখানে ফোর্স অবশ্যই, সেই ফোর্স, ফোর্সটা দু ধরনের হতে পারে, যদি টু টাইপস অফ ফোর্স, যদি উপরের দিকে উঠে তাহলে সেই ফোর্স হচ্ছে পজিটিভ, যদি নিচের দিকে নামে তাহলে সেই ফোর্স হচ্ছে কি নেগেটিভ, তোরা শিখেছিস সেই ফোর্স তাহলে কি নেগেটিভ। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যদি কি দেই, আর তাহলে এক্স এক্সিসে কি দেবো বাবু, একটু আগে বলেছি এক্স এক্সিসে আমরা দেবো কি ডিসপ্লেসমেন্ট, এক্স এক্সিসে কি দেবো বাবারে আমরা ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, এর ইউনিট কি মিটার, এমকেএস মেথডে যেটা আমি এক্স এক্সিসে ডিসপ্লেসমেন্ট। এবার আমাদের কাজ করতে হবে, তাহলে ডিসপ্লেসমেন্টের এরকম একটা ভ্যালুয়েশন আমরা আনবো, কি ভ্যালুয়েশন, ডিসপ্লেসমেন্ট দেখে লিখে দেই যে জিরো থেকে ধর 4.5 একটা ডিসপ্লেসমেন্ট দিলাম, ঠিক আছে 4.5 একটা ডিসপ্লেসমেন্ট, তারপরে ধর কি হচ্ছে 8 একটা ডিসপ্লেসমেন্ট দিলি, তারপর 12 একটা ডিসপ্লেসমেন্ট দিলি, এরকম দিতে পারি তাই না, তার 10 দিলি ধর, তারপর 12 একটা ডিসপ্লেসমেন্ট দিলি, তারপর আমি পরে ড্রয়িং করছি, তারপর 12 একটা ডিসপ্লেসমেন্ট, আগে বোঝ, বুঝলে তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা। তাহলে আমরা দেখতে পাবো যে টাইম হচ্ছে জিরো, জিরো টাইমে সেই বডি কি করলো ধর, তার উপর ফোর্স দেওয়া হলো কত, একদম 20 নিউটন, একেবারে উপরে গেলেছে, কোথায় 20 নিউটন ফোর্স, টাইম তখন কতক্ষণ, জিরো টাইমে, এবার কত সময় ধরে চললো, যে আপ টু 4.5, আপ টু কত, 4.5, বুঝতে পারলি, আপ টু 4.5। এবার এই ফোর্সটা কি হচ্ছে, এর 4.5 এর পরে একটু কমে 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 কত, টেনে এলো, টেনের পর ঠিক আছে কোথায় চলে গেলো, 10 নিউটন, দেখা গেলো পুরো 10 নিউটনের সমানে চলে গেলো, পুরো বুঝে নিয়ে তাকে খুবই দিয়ে, তারপর এই ফোর্সটা আবার কি হচ্ছে 10 নিউটন চলতে চলতে আবার একদম 8 সেকেন্ড, আপ টু 8 সেকেন্ড, এদিকে এগুলো মানে আপ টু 8 সেকেন্ড, আপ টু 8 সেকেন্ড অবধি তাহলে 10 নিউটন, মানে 10 এর সোজা আছে 10 নিউটন হলো, তারপর আবার কী করা হবে, 8 সেকেন্ডে আসার পর আবার আস্তে আস্তে কী হলো, যে 8 সেকেন্ডে একেবারে নিচের দিকে ফোর্সটা কমতে শুরু করলো, কমতে কমতে এই ফোর্সটা যেমন ডাউন হতে 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 কত 20, তাহলে কী হলো একেবারে -20 হলো, এবার আরও যদি কমে যায় কত হলো, তাহলে -20, তাই না বাবু, কততে নামলো, যে -20 এখানে আমরা বাউন্ডারি করেছি, তারপরেও আমরা নামাতে পারি, ঠিক আছে -20 পরে তুই যদি আরও দিয়ে নামিয়ে দিস তাহলে কত -25 হবে, সেক্ষেত্রে এটা করতে হবে। এবার কী দেখা গেলো, যে একেবারে 20 পরে আরও নিচে নেমে -25 হলো, হয় এবার একটু এগোলো, ঠিক আছে আরও একটু নিচে নামলো, নিচে নেমে -25 হলো, হয় তারপরে এগোলো, এগিয়ে এবার কী করবে, একটু উপরে উঠবে, এবার আবার 10-এ যখন গেল, 10 সেকেন্ড পরে আবার আস্তে আস্তে কি বাড়তে থাকলো, ফে কী হচ্ছে ফোর্সটা আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন ফোর্স ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে কত, যে -25 নিউটন চলে গেছে, এবার আস্তে আস্তে বাড়তে থাকলো, বেড়ে কত, আপ টু 10 নিউটনে চলে গেলো, 10 নিউটনে গিয়ে কিছুক্ষণ সময় 2 সেকেন্ড মানে তাহলে কত হলো, যে 12 অবধি ফোর্স আপ টু 12, তারপর আবার কী হচ্ছে 12 সেকেন্ডে আবার ডাউন হলো, কিন্তু ডাউন হয়ে এবার ব্যবসা জিরোতে থেকে গেলো, কততে থাকলো, জিরোতে থাকলো, তখন আর কিন্তু ডাউন হলো, ঠিক আছে গ্রাফটা তোরা বুঝে গেছে। এবার প্রশ্নটা লিখ, 2019 সালে এই গ্রাফ দিয়ে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে গ্রাফটা বুঝে গেছে, সেটা আমি তো সলিউশন করেই দেবো, এবার লিখ অ্যান অবজেক্ট অফ মাস, লিখি নে কোশ্চেনটা, এই গ্রাফের উপর বেসিস করে কোশ্চেন ছিল, লিখে নে অ্যান অবজেক্ট, সুন্দর করে বুঝে নিবি, অ্যান অবজেক্ট অফ মাস 500 গ্রাম, 500 গ্রাম ইনিশিয়ালি অ্যাট রেস্ট, কি থাকবে ইনিশিয়ালি অ্যাট রেস্ট মানে ইনিশিয়ালি রেস্ট থাকবে, অ্যান্ড ইজ অ্যাক্টেড আপন ইনিশিয়ালি অ্যাট রেস্ট অ্যান্ড ইজ অ্যাক্টেড আপন বাই এ ভেরিয়েবল ফোর্স, variable force
ইনিশিয়ালি অ্যাড রাখুন বাইরের ভ্যারিয়েবল কোর্স লিখে নিন, ভ্যারিয়েবল কোর্স হুজ এক্স কম্পোনেন্ট, হুজ এক্স কম্পোনেন্ট, যার এক্স কম্পোনেন্ট কী হবে ভ্যারিস উইথ এক্স, ভ্যারিস উইথ এক্স, ভ্যারিস উইথ এক্স ইন দ্য ম্যানার শোন, ইন দ্য ম্যানার শোন, ভ্যারিস এক্স ইন দ্য ম্যানার শোন লিখে নিয়েছিস ফুল স্টপ। দ্য ভেলোসিটিস, দ্য ভেলোসিটিস লিখে নে, দ্য ভেলোসিটিস অফ দ্য অবজেক্ট, অফ দ্য অবজেক্ট, দ্য ভেলোসিটিস অফ দ্য অবজেক্ট অ্যাট দ্য পয়েন্ট, অ্যাট দ্য পয়েন্টস, অবজেক্ট অ্যাট দ্য পয়েন্টস, এক্স ইকুয়ালস টু 8 meters and x equals to 12 meters, x equals to 8 meters and x equals to 12 meters, would have likhe ne the respective values of the respective would have the respective value of it are nearly value বের করতে হবে, ঠিক আছে, respective value of, ঠিক আছে, অপশন গুলো লিখে দিয়েছে, অপশন এ তে লিখেছে 18 meters per second, 18 meters per second and 20.6 মিটার পার সেকেন্ড, অপশন বি তে 18 meters per second অ্যান্ড 24.4 meters per second, অপশন সি তে 23 meters per second অ্যান্ড 24.4 meters per second, অপশন ডি তে 23 meters per second অ্যান্ড 20.6 meters per second, ঠিক আছে, এই অপশনগুলো আছে এ বি সি ডি লিখেছিস তোরা সবাই। তাহলে কি বলছে কোশ্চেনটা, অ্যান অবজেক্ট অফ মাস এত ইনিশিয়ালি অ্যাড্রেস ইজ অ্যাক্টেড আপন বাই এ ভেরিয়েবল ফোর্স হুজ এক্স কম্পোনেন্ট ভেরিজ উইথ এক্স ইন দ্য ম্যানার শোন, দ্য ভেলোসিটিজ অফ দ্য অবজেক্ট অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 8 meters, দেখ এক্স ইকুয়ালস টু 8 meters অ্যান্ড এক্স ইকুয়ালস টু 12 meters, এক্স ইকুয়ালস টু 8 meters অ্যান্ড এক্স ইকুয়ালস টু 12 meters, উড হ্যাভ রেসপেক্টিভ ভ্যালু নিয়ারলি, তখন 8 meters আর 12 meters যেখানে থাকবে তখন রেসপেক্টিভ ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে, উড হ্যাভ রেসপেক্টিভ ভ্যালু সেখানে রেসপেক্টিভ ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। আমাদের এবার মনে রাখতে হবে আমরা কী দেখবো বাবু, একটু আগে তোদেরকে শিখিয়েছিলাম কী শিখিয়েছি যে অ্যান্সার দেখিয়ে দিচ্ছি একদম খুব ভালো করে শুনবি, যে ফর্মুলা একটু আগে দেখিয়েছি আমরা কী শিখিয়েছি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান, দু তিনটে ওয়ার্ক ডানের ফর্মুলা করেছি, তাহলে ওয়ার্ক ডান ডাব্লু ডাব্লু ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, একদম পুরো সুন্দরভাবে এটা করে নেই, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমি কী করেছিলাম এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ, ডাব্লু ইকুয়ালস টু এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ, তাই না বাবু, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ। তাহলে এখানে এবার আমাদের থিঙ্কিং করতে হবে, এখানে কে থিঙ্কিং করতে হবে, ফার্স্ট কন্ডিশনে দেখ ভেলোসিটি আমরা ক্যালকুলেট করবো, কোশ্চেনে কী করছে যে আপ টু ফার্স্ট কি ইনিশিয়ালি অ্যাড্রেস ইজ অ্যাক্টেড আপন বাই এ ভেরিয়েবল ফোর্স হুজ এক্স কম্পোনেন্ট ভেরিজ উইথ এক্স ইন দ্য ব্যানার শোন, তোরা এখানে লক্ষ্য করবি কী করবি দেখ লিখ হাফ ইন্টু, দেখাও এই যে এই জিনিসটা লিখবো হাফ ইন্টু,
হাফ এম ভি স্কোয়ার বলেছে, তাই না বাবু? কি বলেছে? হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা যে মাস নিয়েছি কত দিয়েছে, মাস দেয় মাস হচ্ছে 500 গ্রাম, এম দিয়েছে কত 500 গ্রাম দিবেন আছে। 500 গ্রাম মানে কত আমরা লিখতে পারি বাবু? হাফ কিলোগ্রাম লিখতে পারি। 500 গ্রাম মানে কি লিখতে পারি? হাফ কিলোগ্রাম। তাহলে হাফ ইন্টু এম এর জায়গায় কী হবে? হাফ ইন্টু ভি স্কোয়ার। বুঝতে পেরেছিস? হাফ ইন্টু এম এর জায়গায় কি হাফ লিখলাম, ইন্টু ভি স্কোয়ার হলো। বুঝতে পারলি? ক্লিয়ার প্রীতি? তাহলে এম এর জায়গায় কী লিখলাম? হাফ। তাহলে হাফ ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখলাম বাবু? এরিয়া আন্ডার এফেক্স, তাই না? কী লিখেছি বাবু? এরিয়া আন্ডার এফেক্স গ্রাফ। দেখ এফেক্স গ্রাফ যখন লিখবো আমরা, এখানে লক্ষ্য কর এরিয়া। এবার কোন এরিয়াটুকু ক্যালকুলেট করতে হবে? দেখ মনে রাখতে হবে আমাদের যে এরিয়া 8 থেকে 12 সেকেন্ডের মধ্যে কী করতে হবে? 8 থেকে 12 সেকেন্ডের মধ্যে যখন এরিয়া ক্যালকুলেট করবে, এখানে দেখ একটা রেক্টাঙ্গেল ফর্ম করেছে। কী ফর্ম করেছে? একটা রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল যেটা ফর্ম করেছে, দেখ এই যে 8 থেকে 12 এর মধ্যে, এবার 8 এর মধ্যে কী দেখতে পাচ্ছি? ফার্স্ট আমি 8 এর মধ্যে দেখো, 8 আপ টু 8 এই যে বড় একটা রেক্টাঙ্গেল তৈরি হয়েছে, বড় রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কী দেখতে পাবো? যে এইটুকু 20 হচ্ছে কি লেন্থ, 20 লেন্থ ইন্টু ব্রেথ কত তাহলে হবে? 20 ইন্টু লেন্থ যদি হয়, এবার 4.5 এর থেকে একটু বেশি আছে, তাহলে আমরা করতে পারি কি 20 ইন্টু 5 ধরলাম, অ্যাপ্রক্সিমেট 5 ধরলাম। বুঝতে পারলে? 4.5 এর থেকে একটু বেশি এরিয়া রাখা আছে, তাহলে 20 ইন্টু 5 ধরে নিলাম। বুঝতে পারলি? প্লাস এরপর দেখ বাদবাকিটুকু, এটা 10 মানে এখানে কত? এটা প্রায় 5 এর কাছাকাছি আছে, 4.5 থেকে একটু এগিয়ে। তাহলে এবার এইটুকু কী হবে? তাহলে আপ টু 10, এইদিকে এরপরে 10 কী হচ্ছে? ফোর্সটা হলো 10, এখানে 10 এর দাদের সঙ্গে ইকুয়াল আছে, 10 এর দাদের সঙ্গে, তাই না? 10 এর লাইন, এটা একটা 10 এর লাইন, 10 এর লাইনের সঙ্গে ইকুয়াল, 10 ইন্টু, তাহলে 5 সেকেন্ড হচ্ছে এখানে অবধি চলে গেলো 5 করলে। তাহলে বাদবাকিটুকু কত? 3 হবে, 10 ইন্টু 3, তাই না? বাদবাকিটুকু 3 হবে বাবু। বুঝতে পারলি? কারণ এইটুক হচ্ছে কি 20, তাহলে 20 ইন্টু 8 হচ্ছে কত? 5, এখানে লেন্থ 20, ব্রেথ 5, প্লাস এইটুক হচ্ছে লেন্থ কত? 10 ইন্টু ব্রেথ কত? তাহলে 3, এটা গেল। তাহলে এই দুটোকে এবার মাল্টিপ্লাই যদি করি আমরা কী দেখতে পাবো? তাহলে নেক্সট লাইনে দেখ, ইমপ্লাই দেখ হাফ ইন্টু হাফ ভি স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে কত কত হচ্ছে? 100 প্লাস 30 হলো, তার মানে 130, তাহলে 130 হাফ ইন্টু হাফ ভি স্কোয়ার ইকুয়ালস টু 130 দেখতে পেলাম, তাই না? তাহলে এখান থেকে কী দেখতে পাচ্ছি? দেখ লক্ষ্য কর যে ভি স্কোয়ার ইকুয়ালস টু 130 ইন্টু 4, তারপরে কত? 130 ইন্টু 4, তার মানে 520, তার মানে 520, সো ভি ইকুয়ালস টু রুট ওভার 520, রুট ওভার 520 মানে কত হবে? 23 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলি? রুট ওভার 520 মানে 23 মিটার পার সেকেন্ড তোরা দেখতে পারলি। বুঝতে পেরেছিস? তাহলে তাহলে প্রথম একদম আপ টু 8 অবধি তাহলে কত ছিল ভেলোসিটি, সেটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারলাম। আপ টু 8 অবধি কি? এই যে এখানে 5 সেকেন্ড অবধি একটা রেক্টাঙ্গেল আমরা পেয়েছি, আবার 3 সেকেন্ড অবধি আর একটা রেক্টাঙ্গেল পেয়েছি। তাহলে 5 সেকেন্ড অবধি যে রেক্টাঙ্গেল লেন্থ হচ্ছে 20, এখান থেকে এইটুকু হচ্ছে 20, লেন্থ 20 মানে ফোর্স 20 ইন্টু এখানে লেন্থ কত? 5, তাহলে 20, আর আপ টু 8 মানে তারপরে কত? 3 থাকলো, 3, তাহলে লেন্থ ব্রেথ হচ্ছে 3। এবার দেখ এখানে লেন্থ কত? দেখ এখানে এই যে 10 অবধি গেছে, তার মানে 10 ইন্টু 3, তাহলে এখানে হাফ ইন্টু এম এর ভ্যালু হচ্ছে হাফ দিয়েছে ইন্টু ভি স্কোয়ার, তাহলে এখান থেকে কত ক্যালকুলেশন করে ভি এর ভ্যালু 23 মিটার পার সেকেন্ড। এর পরের প্রশ্ন, এবার পরের প্রশ্ন মানে কত? 8 এর পরের 12 অবধি করেছে, আপ টু 12 অবধি করেছে। সেকেন্ড প্রশ্নটাতে এবার যাই, ঠিক আছে? সেকেন্ড প্রশ্ন, মানে একটা অ্যান্সার কত আসলো আমাদের? 23। তার মানে এতে আমরা বুঝতে পারলাম যে অ্যান্সার হয় সি হবে না ডি হবে, সি না ডি, এবার বুঝতে পারছি। এবার ডি বাদ বাকি প্রশ্নটা এবার ক্যালকুলেট করি। সেকেন্ড প্রশ্নে এবার আমরা কী দেখতে পাবো বাবু? লক্ষ্য কর, এবারও ঠিক সেম 8 থেকে 12 সেকেন্ডে ঠিক সেম ভাবে আমরা কী করবো বাবারে? যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া কততে হচ্ছে এবার আমাদের ঠিক সেম ভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে, তাই না? সেম ভাবে আমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করবো এবারও ঠিক ওইভাবে? লক্ষ্য কর যে 8 থেকে আমরা কি এবার নিচের দিকে যখন আসবে, এবার কি হচ্ছে নিচের দিকে আমাদের করতে হবে? তাহলে কি করে এই প্রশ্নটার এরিয়া ক্যালকুলেট করবো? একটু শুধু বুদ্ধি কাটাতে হবে যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু দেখ, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া,
কত 8 থেকে 12 এই এরিয়াটা দেখে ভয় পাস না, খুব ইজি আছে, খুব ইজি আছে। কীরকম ভাবে একটু বুদ্ধি কাটা যাবে, কীরকম আমাদের যে পুরোটা যেটা আছে এইদিকে এইটুক যা করলাম তার থেকে মাইনাস করতে হবে। কীভাবে মাইনাস করবো দেখ, লক্ষ্য কর এর এরিয়া হবে 20 × 5 মানে এখানে এইটুক আমি করলাম প্লাস, লক্ষ্য কর 20 × 5 প্লাস 10 × 3 তাহলে আপ টু 8 অবধি হলো 20 × 5 প্লাস 10 × 3 ঠিক আছে। এইটুক তো আগেরটুকু গেল, মাইনাস লক্ষ্য কর মাইনাস মাইনাস এবার কী করব, হাফ ইন্টু টু বা 2 × 1/2 কর মাইনাস দেখ এখনই বুঝে যাবে, একটু ওয়েট কর 2 × 1/2 দেখ 2 × 1/2 লিখে নে 2 × 1/2 এটু। এবার আমাদের কী করতে হবে ইন্টু আমরা কী জানি বলতো, হাফ ইন্টু 2 × 1/2 নিলাম ইন্টু কত কতটুকু এখানে এসছে 22.5 ও এটা হচ্ছে 22.5 তাহলে 22.5 মানে এটা হচ্ছে 22.5 এবার বুঝে নিচ্ছি তোদের যে কেন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কী শিখেছি বলতো ফর্মুলা, হাফ ইন্টু স্মলেস্ট আর্ম প্লাস হচ্ছে কি মানে প্যারালাল যে দুটো আর্ম থাকবে সে আর্মের মধ্যে একটা স্মলেস্ট থাকতে পারে একটা বিগ থাকতে পারে তাই না, তাহলে হাফ ইন্টু একটা 25 একটা 22.5 এখানে আমাদের একটু মানে এইটুকু হচ্ছে যে আবার এটাকে দুটো ভাগ করেছে, এটা 25 থেকে ঠিকই লাগাচ্ছিল যে নিচ থেকে 25 করেছে তার অর্ধেকটাকে এটা হচ্ছে 22.5 তার অর্ধেকটাকে 22.5 করেছে বুঝতে পারলি, তাহলে 22.5 প্লাস 25 এটা দুবার হয়েছে, এই দিকে নামার সময় একবার আবার ওঠার সময় একবার ঠিক আছে বুঝতে পারলি, এই জন্য টু দিলাম যে টু এই জন্য দেওয়া হয়েছে একবার নামার সময় মানে একবার কী হচ্ছে এই যে টিকিটে এইটু আছে এটা কত 22.5 আর নিচে হচ্ছে 25 তাহলে 22.5 প্লাস 25 ইন্টু হাফ ইন্টু এটা তাহলে হয়ে গেল ফর্মুলা ইয়ে ফর্মুলা মিলে, এবার এটা এই দিকে নামছে মানে একবার আবার উঠছে এই জন্য একবার টু দিয়ে মাল্টিপ্লাই করলাম ঠিক আছে বুঝতে পেরেছিস, বুঝেছিস তোরা সবাই, ইন্টু কী হবে 1 ইন্টু 1 দিলাম ঠিক আছে এটু 1 প্লাস এবার দেখ প্লাস এবার 10 সেকেন্ড এবার কি মানে যখন 10 মিনিটে গেল 10 মিনিট এখানে কী হচ্ছে এইদিকে 10 এর সময় কী হবে দেখ 10 এর সময় 10 × 2 প্লাস 10 × 2 মানে কী হচ্ছে এখানে যে কেন 10 × 2 হবে এইদিকে শুন এবার পরের কেসটা দেখি, এটা কেস তো আমাদের কমপ্লিট হয়ে গেল নিজেরটা নিজেরটা এরিয়াতে কী হলো আবারও বলছি হাফ ইন্টু লেন হচ্ছে 22.5 মানে এর মাঝখানে 20 আর 25 এ বেরিয়ে 22.5 প্লাস হচ্ছে কি এটা 25 আছে মানে এটুকু নিচেটা 25 হলো, এবার দুবার যেহেতু এদিকে নামার সময় একবার আবার ওঠার সময় একবার যার জন্য এটা টু দিয়েছি প্লাস এই জায়গায় দেখ এদিকে কত ফোর্সটা হচ্ছে 10 × এর মিডিলে ডিস্টেন্স কত 12 − 10 মানে 2 তাহলে 10 × 2 হলো 10 × 2 ক্যালকুলেশনটা একটু শান্ত ব্রেন ঠান্ডা রেখে করতে হবে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখ এটা পুরো তাহলে এরিয়া আমাদের কভার হয়ে গেলো, তাহলে এখানে কী যে ইমপ্লাইজ দেখ হাফ ইন্টু এম এর জায়গায় আছে হাফ ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়ালো 100 + 30 − 47.5 এটা ক্যালকুলেশন করলে 47.5 প্লাস 20 ইকুয়ালস টু ক্যালকুলেশন আসবে 102.5 দাঁড়ালো ক্যালকুলেশন টোটাল পড়ে ঠিক আছে টোটাল ক্যালকুলেশন করে তাহলে কী হচ্ছে 1/4 ভি স্কোয়ার ইকুয়ালস টু 102.5 তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইমপ্লাইড দ্যাট ভি স্কোয়ার ইকুয়ালস টু 102.5 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 410 ভি স্কোয়ার ইকুয়ালস টু 410 সো ভি ইকুয়ালস টু রুট ওভার 410 রুট ওভার 410 মানে 20.6
20.6 meter per second. মানে এই কোশ্চেনটাতে লক্ষ্য কর বাবু, আমাদের কি ক্যালকুলেট করতে বলেছে, যে যে যখন আপ টু 8 মিটার তখন কত হচ্ছে, তখন আমরা কি একটু আগে বের করলাম 23 meter per second, আর যখন আপ টু 12 তখন কত হবে 20.6 meter per second. তাহলে কি হচ্ছে আমাদের অপশন ডি অ্যানসার হবে, ঠিক আছে? সেকেন্ডটা বুঝতে পেরেছিস? তো আবারও বলছি দেখ, উপরে এটা তো লাগবেই, উপরের টুকু লাগবে যে আপ টু 12, আপ টু 12 মানে আগেরটাও নিতে হবে প্লাস তারপরেরটাও নিতে হবে, সম্পূর্ণটা একবারে এড়িয়ে, ঠিক আছে? তাহলে এটা কি বললাম যে 20 × 2 = 5 + 10 × 3 উপরেরটা হয়ে গেল। এবার এর থেকে কি করা হলো যে এটুকু মানে এটা দেখ নিচের দিকে নামলো জন্য কিন্তু মাইনাস হলো। তোরা আবার বলতে পারিস স্যার এটা মাইনাস কেন হলো, আরে নিচে নামছে তো নেগেটিভ, নিচে নামছে জন্য নেগেটিভ, এ নিচে নেমে যেতে এগুলো নেগেটিভ, তাহলে মাইনাস কত এখানে একবার এটাও নিচে নামা এটাও নিচে নামা, তাহলে এদিকে কত 2 × ½ × 22.5 এর মিডলে প্লাস 25, ঠিক আছে? এটা একটু 1 দিলাম, ঠিক আছে, একটু 1 দিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি কত, যে এখানে এইটুকু এই জায়গা হচ্ছে 20 × 10 × 2, ঠিক আছে, 20 হলো। তাহলে আলটিমেটলি এখানে V = √410, তার মানে 20.6 মিটার পার সেকেন্ড। ওকে,